বলাকা শিশুমহল ক্লাবের সদস্যদের উদ্যোগে কি কি প্রয়াস আজকে? দেখুন, আমরা ক্লাবের পক্ষ থেকে মানে লকডাউনের পর থেকে কিছু না কিছু কাজ করছি, কিন্তু আপনারা জানেন একটা বিধ্বংসী ঝড় এসেছিল আমফান, তাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ বাড়ি। আমরা তো সব কিছু মানে এখনই সারিয়ে উঠাতে পারবো না, কিন্তু যারা এদের মেন যোদ্ধা পুলিশ, ডাক্তার, সাংবাদিক বন্ধু, এছাড়াও আপনার ইলেকট্রিসিটির যারা কাজ করছেন, তাদেরকে আজকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছি। মানে খুব অতি সামান্য সম্বর্ধনা, কিন্তু এদেরকে আমরা মনে রাখবো, এদেরকে আমরা বুকে জড়িয়ে রাখবো, কারণ তারা ছাড়া আজকে আমাদের এখানে এত সাংবাদিক বন্ধু, ইলেকট্রিসিটি যারা গাছ কাটছে, তারা এত সুন্দর, এত পিসফুলি প্রায় কয়েক ঘন্টার মধ্যে এত সুন্দর কাজ করছে, তাদেরকে আমার করজোড়ে প্রণাম। আপনার নাম? পাপন ঘোষ। এই গৌরব থেকে দেবো এসছে সাংবাদিক, পুলিশ এবং ডাক্তার সবাইকে দেওয়া হচ্ছে। তারা এই বিপদের দিনে যেভাবে পুলিশ ডাক্তার পাশে দাঁড়িয়েছে মানুষের, কতটা ভালো লাগছে আপনার? খুবই ভালো উদ্যোগ, কিন্তু তার থেকেও ভালো উদ্যোগ হচ্ছে যে সবাইকে এরা যেটা করেছে, আমি বলি রিসেন্টলি এদের একটা কাজ খুব ভালো, এটা এরা হচ্ছে বলাকা শিশু মহল। বলাকা শিশু মহলের সবচেয়ে ভালো কাজ যেটা হয়েছে রিসেন্টলি, আমফানে এরা প্রচুর লেন বাই লেনের কাজ পড়েছিল, এগুলোকে কেটেছে, এগুলোকে কেটে রাস্তাটাকে পরিষ্কার করেছে। এটা খুব রিসেন্ট ওয়ার্ক ডান বাই দেন, খুব ভালো কাজ। তো ওরা যেটা করেছে একদম কারেন্ট যে কাজটা করেছে, সেটার জন্য সবার আগে ওদেরকে আমি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনারা সবাইকে এইটা বলুন যে করোনাটাকে নিয়ে আমাদের আগামী দিনে চলতে হবে, এবং এটা হয়তো দেখা যাবে যে সামনের বছরও একটা বড় অংশ করোনাকে নিয়ে চলতে হবে, এবং তার জন্য যেটা দরকার হচ্ছে, আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছেছি, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে প্রচুর পরিমাণে প্রচার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বিভিন্নভাবে লিফলেটের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রচার করেছি যে এরকম, যাতে বিভিন্নভাবে মানুষ যাতে অ্যাওয়ার্ড হয়। অ্যাওয়ার্ড মানে কি? অ্যাওয়ার্ড মানে হচ্ছে যে জিনিসটা সম্বন্ধে, জিনিসটা যাতে না ছড়ায়, সেটাকে প্রিভেন্ট করার জন্যে যা যা কাজ আছে সেইটার সম্বন্ধে সচেতন হওয়া। মানুষ কিন্তু সচেতন হচ্ছে না। আজকে হালিশহর কাঁচাপাড়ার বুকে হয়তো সেইভাবে করোনার প্রভাব ছড়িয়ে পড়েনি, কিন্তু এই করোনার প্রভাব ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না যদি আমরা অ্যাওয়ার না হই। বিভিন্নভাবে মানুষ যেভাবে গ্যাদারিং করছে, গ্যাদারিংগুলো আসলে মানুষের বাইরের মানুষটাকে হয়তো মেরে ধরে শাসন করা যায়, ভেতরের মানুষটাকে একটু জাগাতে হবে যে আমার কী কর্তব্য আছে সমাজের প্রতি, যে আমার এবং আমার ফ্যামিলির প্রতি। আমি যে রোজ বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়ার পর হেলথ হাইজিনটা মানছি না, না মেনে বাড়িতে ঢুকে যাচ্ছি, তবে বাড়িতে ঢুকে সবাইকে এই বাইরে যা যা দেখে এলাম, এটা কিন্তু আসল কাজ নয়। আসল কাজ হচ্ছে মানুষের, সেটা হচ্ছে যে যা যা সরকারি নিয়মবিধি যা যা বলা হয়েছে সেগুলো একটুখানি মানা, এগুলোকে মেনে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, কোনো একজন ব্যক্তি মানলে তো হবে না, যে একটা সমষ্টিকে মেনে চলতে হবে। বিশেষ করে যেসব জায়গায় গ্যাদারিং প্লেস সেগুলো, তারপরে হচ্ছে আপনার রেশন দোকান, তারপরে হচ্ছে ওয়াইন শপের যে লাইন, সেখানে আননেসেসারি লোকে ভিড় করছে, মানে যেখানে হচ্ছে চার মানে এটার মধ্যে থেকে নিজেকে বেরিয়ে, সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের সাথে লড়াই করতে হবে, সিস্টেমের বাইরে থেকে তো আমি কিছু করতে পারবো না। আমি যদি আজকে একটা নির্জন দ্বীপে গিয়ে মোটামুটি একটা ঘর বেঁধে একটা হাট তৈরি করে বসে যাই, তাহলে তো হবে না। সমাজের মধ্যে থেকেই, সমাজের বিভিন্ন রকম যা কাজ কারবার আছে, রোগ জড়া যা রয়েছে, সেগুলোকে লড়তে হবে, আমরাও তাই করছি। আপনারা শুধু এগিয়ে আসুন, সবাই সচেতন হন, তাহলেই পুরোটা সচেতনতা ছড়িয়ে পড়বে।